এবারে বরণ করে নেব শ্রী অসীম সাহা। তাদেরকে আবাসন বরাদ্দ করা হয়েছে, আমি আরো একবার তাদের নাম উচ্চারণ করছি। শ্রী সুরেশ হরি, প্রসাদ ধানুক আবাসন নম্বর 3, শ্রীমতী মঞ্জু হরিজন। এখানে প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাইছি। এখানে বিস্তারিত আমাদের নায়ক মহোদয় এখানে দেখেছেন যে আজকে আমাদের এখানে যে 10টা যে ফ্ল্যাট এখানে নির্মিত হয়েছে যারা সাফাই কর্মী তাদের জন্য, তার মধ্যে 9 জনকে আজকে চাবি দেওয়া হবে তাদের, এবং বাকি একটা এখনো কমপ্লিট হয়নি, পরবর্তী সময়ে দেওয়া হবে। আমরা সবসময় যখনই কোনো জায়গায় আমাদের কথা বলতে হয়, সবসময় মাননীয় প্রধানমন্ত্রীকে প্রথমে বলতে হয় প্রথমেই, এবং ওনাকে সামনে ওনার যে আদর্শ সেটাকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করছি, ত্রিপুরা সরকার সেইভাবে কাজ করছে। এতদিন ধরে যারা বঞ্চিত, যাদেরকে মানে সত্যিকারের অর্থে তাদের মূল্যায়ন করা হয়নি, তাদের সামাজিক অর্থনৈতিক মূল্যায়ন যদি কেউ করে থাকে, মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন এবং আগামী দিনেও করবেন, এবং সেই দেশায় ত্রিপুরা সরকারও সেইভাবে করছে। আপনারা ভাবুন, যারা সাফাই কর্মীরা আছেন, সেই সাফাই কর্মীদের জন্য এত সুন্দর একটা সুদৃশ্য বিল্ডিং আমি বলবো, আমি ভিতরেও গিয়েছি, এত সুন্দর ব্যবস্থাপনা, বাথরুম টয়লেট কিচেন এবং থাকার ব্যবস্থা, সামনে বসার ব্যবস্থা। তো কোনোদিন আমরা তো অন্তত আমি তো নিজে কল্পনা করিনি যে কোনো সাফাই কর্মীদের জন্য এইভাবে সরকার করতে পারবে। এখন সরকারে আছি এবং সে যে আদর্শ নিয়ে আমরা কাজ করছি এখন সেটাও সম্ভব হচ্ছে। বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট 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 সেই কাজটা আমরা করছি, এবং এই ধরনের প্রকল্প আমরা আগামী দিনেও আমরা সেটা করব। এখানে বলা হয়েছে এই প্রকল্পের নাম এসডিএস স্পেশাল ডেভেলপমেন্ট স্কিম থেকে টাকা দেওয়া হয়েছে, এবং টোটাল 2,93,00,000 এর জন্য খরচ হয়েছে। স্পেশাল ডেভেলপমেন্ট স্কিম থেকে নেওয়া হয়েছে 1,46,50,000 টাকা, এবং ভুটকো থেকে যে ঋণ সেটা 1,46,50,000 নেওয়া হয়। প্রায় 2.5 বছর লেগেছে এই প্রকল্প সম্পন্ন করতে, এবং এতে করে আজকে যেটা আমি বললাম 9 জন সুবিধাভোগী আজকে তারা বেনিফিশিয়ারি, তারা এই সুবিধাটা আজকে পাচ্ছে। আরেকজন পরের দিকে সেটা যখন কমপ্লিট হবে সেই কাজটা ওনারা করবেন। এখানে শুধু বিল্ডিং বানানো না, এখানে জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে ইলেকট্রিকের কানেকশন দেওয়া থেকে আরম্ভ করে সব কটার ব্যবস্থা এখানে রাখা হয়েছে, এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপদ আবাসন, যেন সুন্দরভাবে বাসস্থান হয়, মান সম্মান নিয়ে সম্মানের সাথে যেন সবাই থাকতে পারে, সবাই সমান সেটা কিন্তু আজকে এই বিল্ডিং দেখলাম বা বুঝতে পারি। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি আরেকটা বিষয় যেটা, এই বেনিফিশিয়ারিদের থেকে 1 পয়সা নেওয়া হয় এই বিল্ডিং তৈরি করতে এবং অন্যান্য সুবিধা যা দেওয়া হয়, যে বেনিফিশিয়ারি থেকে 1 পয়সা দিতে হয় সবচেয়ে বড় বিষয়। সম্মানজনক জীবনযাপনের সাথে সাথে জনস্বাস্থ্য স্বাচ্ছন্দ্য এইসব মৌলিক সুবিধাগুলো ওনাদেরকে দেওয়া। এতদিন ধরে আমরা খালি দেখতাম গরিবি হটাও গরিবি হটাও এই ধরনের অনেক স্লোগান দেখেছি, অনেক প্রফেশন আমরা দেখতাম যে গরিবদের জন্য মায়া কান্ড আমরা দেখেছি। তো এখন কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে সব, বিশেষ করে ত্রিপুরার পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন এবং সরকারের যে পরিবর্তন 18-র পর থেকে আপনারা দেখেছেন, এত বড় বড় প্রফেশন করতে হয় না, কিছু পাওয়ার জন্য জিন্দাবাদ জিন্দাবাদ এইসব করতে হয় না, এমনিতে আমরা দিচ্ছি। সরকারি কর্মচারীদের যে ডিএ থেকে আরম্ভ করে